আগামী দু তিন দিনের মধ্যে আবার যতটা তাপমাত্রা কমেছে বেড়ে যাবে আবার প্রায় দু থেকে চার ডিগ্রি মতো তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেড়ে যাবে তাপ্রবাহের সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই তীব্র তাপপ্রবাহে সতর্কতা থাকছে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা সেই সাথে পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এই জেলাগুলো অন্যান্য জেলাগুলো তাপ্রবাহের সতর্কতা তীব্র তাপপ্রবাহের স্প্রেডটা আগামী দিনগুলো ধীরে ধীরে একটু বাড়তে থাকবে পঁচিশ তারিখে যদি বলা হয় এই চব্বিশ তারিখের জেলাগুলো তার সাথে তার সাথে অ্যাড হবে মেনলি ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা ছাব্বিশ তারিখে গিয়ে আরেকটু বাড়বে পূর্ব বর্ধমান বীরভূম বাঁকুড়া এই জেলাগুলিতেও তীব্র তাপ্রভের সতর্কতা থাকবে ছাব্বিশ তারিখে তারপরে সাতাশ আটাশে একই রকম পরিস্থিতি কন্টিনিউ হবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আগামী ফাইভ টু সেভেন ডেজ দক্ষিণবঙ্গের জন্য উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা মেনলি উত্তরের জেলাগুলিতেই দার্জিলিং কালিম্পং বা সংলগ্ন জলপাইগুড়ি লোকালাইজড বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী চার পাঁচ দিন ছাব্বিশ তারিখে কিছুটা সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের উত্তরের এবং অন্যান্য জেলাগুলোতে অর্থাৎ ছাব্বিশ তারিখে উত্তরবঙ্গের উত্তর যে পাঁচটা জেলা দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হালকা ধরনের নমস্কার সম্মানী দর্শকবৃন্দ আগামী কয়েকদিন তাপমাত্রা এবং তার সাথে তীব্র তাপপ্রবাহ উষ্ণ আর্দ্র আবহাওয়া বৃষ্টির কি সম্ভাবনা রয়েছে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন এই ধরনের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না আর আপনার ওখানে আবহাওয়া কেমন কোন জেলা থেকে আপনি ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন আমাদেরকে একদম আমরা ছাব্বিশ তারিখ থেকে আবহাওয়ার আপডেট দেখিয়ে দিচ্ছি ছাব্বিশ তারিখে শুধুমাত্র দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিনটি জেলাতে বৃষ্টি বাকি কোনো জেলাতে বৃষ্টি হবে না সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ এই তিন দিন শুধুমাত্র দার্জিলিং জেলাতে বৃষ্টি বাকি কোনো জেলাতে বৃষ্টি হবে না তারপর তিরিশ তারিখ দার্জিলিং কালিম্পং জেলাতে বৃষ্টি বাকি কোনো জেলাতে বৃষ্টি হবে না তারপর এক তারিখ অর্থাৎ মে মাসের এক তারিখ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি তিনটি জেলাতে বৃষ্টি বাকি কোনো জেলাতে বৃষ্টি হবে না এবার সতর্কবার্তা ছাব্বিশ তারিখে সতর্কবার্তা হিসাবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার আর কোচবিহার এই তিনটি জেলাতে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ার সতর্কবার্তা এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এছাড়াও এখানে নিচের দিকে বীরভূম পূর্ব বর্ধমান হুগলি তারপর উত্তর চব্বিশ পরগনা হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং এখানে হচ্ছে আপনার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই অংশগুলো মানে যেগুলো এই সূর্যের চিহ্ন দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে কিন্তু তাপপ্রবাহ এবং তীব্র তাপপ্রবাহ থাকবে তাপমাত্রা কত থাকবে আমি একটু পরে দেখাচ্ছি তো এখানে তাপপ্রবাহ তীব্র তাপপ্রবাহে সতর্ক বার্তা কিছু কিছু জায়গায় দেখুন লাল রঙের চিহ্ন রয়েছে কিছু কিছু জায়গায় অরেঞ্জ মানে কমলা চিহ্ন রয়েছে যেখানে লাল রঙের চিহ্ন সেখানে হচ্ছে ওয়ার্নিং দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন টেক অ্যাকশন আর অরেঞ্জ মানে বিপিপেয়ার্ড মানে আপনাদেরকে সতর্ক থাকতে বলছে আর যেগুলো প্লাস চিহ্ন দেওয়া রয়েছে মানে শুধু তাপপ্রবাহ যেগুলো প্লাস চিহ্ন যেমন এখানে মুর্শিদাবাদ নদিয়া, কলকাতা এবং পুরুলিয়া এখানেও কিন্তু তাপমাত্রা ভালোই থাকবে তাপ্রবাহ সতর্কবার্তা রয়েছে এবার সাতাশ তারিখের আপডেট একই রকমভাবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিনটি জেলাতে উষ্ণ আর্দ্র আবহাওয়া দক্ষিণ দিনাজপুর তারপর উত্তর দিনাজপুর মালদহ এছাড়াও বীরভূম পূর্ব বর্ধমান এবং এখানে হুগলি হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ তীব্র সতর্কবার্তা আর শুধু তাপপ্রবাহ সতর্কবার্তা পুরুলিয়া তারপর এখানে কলকাতা এবং নদীয়া মুর্শিদাবাদ এই জেলাতে এবং আঠাশ তারিখের আপডেট একই রকমভাবে সাতাশ তারিখ যেরকম ছিল সেরকমই কিন্তু আপডেট রয়েছে প্রায়ই আমরা দেখতে পাচ্ছি যে তাপপ্রবাহ তীব্র তাপ্রভাবে সতর্কবার্তা দেওয়া রয়েছে শুধুমাত্র উপরের পাঁচটি জেলা বাদে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচটি জেলা বাদে বাকি সমস্ত জেলাতে তাপপ্রবাহ এবং কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে এবং উনত্রিশ তারিখেও একদম একই আঠাশ তারিখের মতনই কিন্তু উপরের এই পাঁচটি জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এখানে একটু তুলনামূলক কম তাপমাত্রা থাকবে তবুও জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিনটি জেলাতে উষ্ণ আদ্র আবহাওয়া বাকি জেলাগুলো নিয়ে কিন্তু তাপ তাপ্রবাহ এবং তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে এবার দেখুন ছাব্বিশ তারিখে তাপমাত্রা কীরকম থাকবে এখানে মেদিনীপুরে চুয়াল্লিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা বিষ্ণুপুরে তেতাল্লিশ পুরুলিয়াতে তেতাল্লিশ শান্তিনিকেতনে একচল্লিশ শ্রীনিকেতনে একচল্লিশ আসানসোলে তেতাল্লিশ মেদিনীপুরে চুয়াল্লিশ সাইমন হারবার একচল্লিশ দীঘাতে আটত্রিশ আলিপুরে এখানে একচল্লিশ অশোকনগরে একচল্লিশ সল্টলেকে বিয়াল্লিশ দমদমে একচল্লিশ কৃষ্ণনগরে বিয়াল্লিশ তারপর বর্ধমানে তেতাল্লিশ এবং বহরমপুরে একচল্লিশ মুর্শিদাবাদ একচল্লিশ মালদাতে একচল্লিশ এবং জলপাইগুড়িতে ছত্রিশ কোচবিহারে ছত্রিশ শিলিগুড়িতে সাঁত্রিশ দার্জিলিংয়ে তেইশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু থাকবে ছাব্বিশ তারিখের জন্য সুতরাং দেখতেই পাচ্ছেন বৃষ্টির সেরকম সতর্কবার্তা নেই শুধুমাত্র উপরের পাঁচটি জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে কোথাও কোথাও কখনো কখনো বৃষ্টি সামান্য হতে পারে বাকি কোনো জেলাতেই পয়লা মে পর্যন্ত কোনো বৃষ্টি সতর্কবার্তা নেই এরকম যেরকম তাপমাত্রা চলছে তীব্র তাপপ্রবাহ সেরকম কিন্তু অস্বস্তিকর আবহাওয়া আপনাদেরকে সহনীয় করতে হবে এই ছিল আজকের আবহাওয়ার আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করতে ভুলবেন না